কম স্বর্ণের মধ্যে যারা কানের দুলের ডিজাইন তৈরি করতে চাচ্ছেন বা কম স্বর্ণের মধ্যে আপনি একটা ডিজাইন তৈরি করবেন সবসময় র‍্যাপ হুইসের জন্য সেখানে আপনি বহু ধরনের সেরকম ডিজাইন পাবেন আর এখানে যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো আপনারা এক জায়গায় যাওয়া আসার জন্য সবসময় র‍্যাপ হুইসের জন্য দুটোটাই আপনি ব্যবহার করতে পারবেন আর এখানে ডিজাইন রয়েছে 17 জোড়া আপনারা সম্পূর্ণ ডিজাইনগুলো দেখবেন কারণ সম্পূর্ণ ডিজাইন যদি আপনি দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে এখান থেকে আপনি ভালো ভালো ডিজাইন চয়েস করতে পারবেন ভালো ভালো ডিজাইন আপনি খুঁজে পাবেন আর বন্ধুরা এই ডিজাইনগুলো কোন ডিজাইনটা আপনি কিভাবে তৈরি করবেন সেটা আমি বলে দিব বন্ধুরা এখানে যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনি দুয়ানা দিয়ে তৈরি করেন তাহলে এখানে দেখে নেবেন যে দুয়ানার স্বর্ণের মধ্যে এখানে বহু ডিজাইন রয়েছে সেখান থেকে আপনি যে কোনো একটা ডিজাইন চয়েস করতে পারেন আর আপনার এখানে সুবিধার্থে আমি দিয়ে দিয়েছি যে কোন ডিজাইনটা কতটুকু ওজন বা কত টাকা দাম পড়বে আপনারা দেখে নেবেন আর বন্ধুরা দুয়ানার স্বর্ণ দিয়ে তৈরি করলে ডিজাইনটা সেম রাখার চেষ্টা করবেন আর একটু ছোটো করলে বেশি ভালো হয় কারণ ছোটো করে জিনিসটা তৈরি করলে কম স্বর্ণের মধ্যে সেই ডিজাইনটা ব্যবহারে ভালো থাকে আর বন্ধুরা আপনি যদি একটু বেশি স্বর্ণ দিয়ে তৈরি করেন যেমন ধরুন তিন আনা দিয়ে তৈরি করবেন তাহলে এখানে দেখে নেবেন যে তিন আনা স্বর্ণের মধ্যে এখানে অনেক ডিজাইন রয়েছে তো সেখান থেকে আপনি তিন আনা স্বর্ণ দিয়ে তৈরি করলে ডিজাইনটা আপনি এর একটু সীমিত বড় করবেন বেশি বড় করবেন না হালকা একটু বড় করে আপনি ডিজাইনটা তৈরি করতে পারেন বা এরখানে যেরকম রয়েছে তো সেরকম সেম করে আপনি ডিজাইনটা তৈরি করলে বেশি ভালো হয় তো বন্ধুরা আপনারা যখন তৈরি করবেন ডিজাইনটা সেম হয় না একটু 19-20 হতে পারে তো তাতে কোনো সমস্যা নেই আর যদি আপনারা চার আনা স্বর্ণ দিয়ে তৈরি করেন এখানে দেখতে পাচ্ছেন যে চার আনা স্বর্ণের মধ্যে এখানে অনেক ডিজাইন রয়েছে সেখান থেকে আপনারা যে কোনো একটা ডিজাইন চয়েস করে তৈরি করতে পারেন আর চার আনা দিয়ে তৈরি করলে আপনি কিন্তু সবসময় র‍্যাপ হুইস করতে পারবেন এক জায়গায় যাওয়া আসার জন্য সেই ডিজাইনটা ব্যবহার করতে পারবেন আর বন্ধুরা যদি আপনি সবসময় র‍্যাপ হুইস করেন সেই ডিজাইনটা আপনি ছোটো করে তৈরি করবেন আর যদি এক জায়গায় যাওয়া আসা করেন তাহলে একটু বড় করে আপনি তৈরি করতে পারেন বড় করে তৈরি করলে জিনিসটা ভালো বড় হবে দেখতেও ভালো লাগবে আর যদি সবসময় র‍্যাপ হুইস করেন তাহলে ছোটো হলেও জিনিসটা ভালো লাগবে কিন্তু ছোটো হলে মজবুত হবে সেই ডিজাইনটা আপনি অনেকদিন ধরে ব্যবহার করতে পারবেন ডিজাইনগুলো যখন আপনারা তৈরি করবেন একটু ভালো স্বর্ণ দিয়ে তৈরি করার চেষ্টা করবেন কারণ ভালো স্বর্ণ দিয়ে তৈরি করলে যখন আপনি এই ডিজাইনটা পরবর্তীতে ভাঙতে যাবেন তখন ভালো স্বর্ণটা পাবেন আর যদি বিক্রিও করে যান তাহলে দামটা ভালো পাবেন বন্ধুরা আশা করছি আপনারা ভালোভাবে ডিজাইনগুলো দেখতে পেরেছেন বা আমি যে কথাগুলো বলেছি আপনি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ বন্ধুরা আমাদের চ্যানেলের স্বর্ণের ডিজাইন স্বর্ণের দাম স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি তো ভালো থাকবেন দেখাবো অন্য কোনো ডিজাইন নিয়ে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ।